আপনাদেরকে বলি, আপনারা যারা এই সমস্ত কাজ করেন, আপনারা যদি কোনো সাজেশন থাকে প্লিজ আমাকে সাজেস্ট করেন। কারণ আমার হয়েছে কি, আমি চাই না, আমাদের অনেক বিচার বিভাগীয় কর্মকর্তা আছেন, অনেক অনেস্টলি কাজ করে, ব্যক্তিগত ভাবে আমি আমার ছাত্রদের আমার পরিচিত অনেকে চিনি, এত কষ্ট করে, এত স্বল্প বেতনে চলেন, এখন ঢালাও ভাবে কোনো কথা বলতে চাই না। তবে বাংলাদেশের সকল প্রফেসরের মতো, বাংলাদেশে আপনার যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে দুর্নীতিপরায়ণ লোক থাকে, তাহলে বিচারকদের মধ্যেও থাকবে, সব জায়গায় আছে। তো আমরা কাউকে মানে ঢালাও ভাবে অভিযুক্ত করতে চাই। রেড অ্যালার্ট একটা অন্য মেকানিজম। রেড অ্যালার্ট হচ্ছে আমরা আন্তর্জাতিক পুলিশি সংস্থা সদস্য, কারণ আমার দেশে যদি আমি কাউকে না পাই, আমি রেড অ্যালার্ট জারি করতে পারি, রেড অ্যালার্ট জারি করতে পারি, উনি অন্য কোনো দেশে হতে যেতে পারে, অন্য কোথাও তো যেতে পারে। এটা আমার এক্সট্রাডিশন চিঠিটাকে সবাইকে আমি তো অ্যাওয়্যার করে রাখলাম। এগুলি আপনার দেশকে অস্থিতিশীল করা, তারপর হচ্ছে ষড়যন্ত্র করা, মানুষকে প্ররোচিত করা, মানুষকে উত্তেজিত করা, বিভ্রান্ত করার উদ্দেশ্যে করা হয়। আমি এর আগেও বলেছি যে সত্যি অনেস্টলি বলতেছি, কোনো রকম চালাকি না কোনো সরকারের উপদেশা হিসাবে না, এখন সাধারণ মানুষ হিসেবে মনে হয় আওয়ামী লীগের নেতৃবৃন্দে জিজ্ঞেস করা উচিত, আপনি আপনার বৃহত্তর পরিবারকে নিয়ে সরকার পতনের দুই তিন দিন আগে নিরাপদে পাঠিয়ে দিয়েছিলেন কেন? উনি আগে ওনার যারা নেতা কর্মী আছে তাদের উচিত ওনার পার্সোনাল জবাব দিতে যাওয়া। আজকে আওয়ামী লীগের নেতা কর্মীদের মধ্যে যদি কোনো মানে যদি কোনো নিরীহ কর্মী নেতা ও থেকে থাকে, তার প্রত্যেকে বিপদে পড়ছেন। শেখ হাসিনার স্বৈরাচারী ফ্যাসিস্ট শাসন আমল এবং এইরকম নিপীড়ন নির্যাতন বাংলাদেশের মানুষকে করার জন্য তাদের উচিত শেখ হাসিনার সাথে টেলিফোন কনভারসেশন হলে একজনের প্রশ্ন করে যে আপনি আমাদের কাউকে না জানায় এভাবে পালিয়ে গেলেন কেন আমাদের বিপদের মধ্যে? বিভিন্ন ইস্যুতে যে আন্দোলন চলছে, নানা ইস্যুতে বিভিন্ন জায়গায় আন্দোলন চলছে, এগুলো নিয়ন্ত্রণের জন্য আপনাদের কি উদ্যোগ আছে? আর দ্বিতীয়, আপনি যেহেতু প্রবাসীর সাথে যুক্ত আছেন, প্রবাসীটা আলাদা করব, প্রবাসী পক্ষে আপনাদেরকে আলাদা করে জানতে, একটা বিষয় প্রবাসী এখন না আলাদা করব, প্রবাসী মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেখানে প্রশ্ন করব। না, যদি দল সংস্কার নিয়ে কথা বলছেন, আমি আর প্রশ্ন করি না, রাজ্য দল সংস্কার বলেছেন আর না, আপনি যেটা বিক্ষোভ সমাবেশ করেছেন তাকে এখন যে কেউ প্রত্যাশী বিভিন্ন মত পোষণ করতে পারে, কিন্তু এইভাবে রাস্তা ব্লক করে দেওয়া, সাধারণ মানুষকে ভোগান্তির মধ্যে ফেলা, সাধারণ মানুষকে জিম্মি করা, এই অসহনীয় আপনার ট্রাফিক জ্যাম সৃষ্টি করা, আন্দোলনকারীরা যদি এই ধরনের জিনিস অব্যাহত রাখে, আমি মনে করি সাধারণ মানুষের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা উচিত। আপনি আন্দোলন করবেন, আন্দোলন তো নর্মস থাকা দরকার, কিছুটা নর্মসে থাকা দরকার, আপনি সাধারণ মানুষ কিন্তু জিম্মি করতে পারেন না। কালকে আমি শুনেছি ট্রেনের মধ্যে ইট মেরে আপনার নারী শিশু তাদেরকে আহত করা হয়েছে, এটা কি ধরনের আন্দোলন? আর আপনি ওভারনাইট বলবেন একটা কলেজকে বিশ্ববিদ্যালয় বানিয়ে দিবে, এইচএসসি পরীক্ষা দিব না, আমার রেজাল্ট বদলাই দিতে হবে। এখন আপনারা খালি চিন্তা করেন যে এখন আবার একটু কঠোর পদক্ষেপ নিলেও আবার সবাই সমালোচনা করা শুরু করে যে এরকম পুলিশ কেন এই ব্যবস্থা নিল, এটা কি আগেরই পুলিশ কিনা, এখন এটার মধ্যে ব্যালেন্স করে একটু টাফ। তবে আমার ব্যক্তিগত ধারণা, সাধারণ জনমত এই ধরনের হয়রানিমূলক জিম্মি করামূলক আন্দোলনের বিপক্ষে সাধারণ জনমত অত্যন্ত স্ট্রং হচ্ছে।